ওকে, তো এই ইমেজটাকে এখানে তো অনেক সময় হয় কি, যখন হোভার করলে অনেক সময় কালারফুল ইমেজ শো করে, আবার নর্মালি একদম সাদা কালো ইমেজ শো হয়ে থাকে। তাহলে এইগুলার জন্য সিএসএস করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এইখান থেকে আইএমজি ধরে এটাকে বলতে হবে ফিল্টার, ফিল্টার গ্রে স্কেল, যদি এখানে বলি 0 তার মানে হলো এটা সম্পূর্ণটা আছে, যদি বলি এটাকে 100% তাহলে হবে কি একদম এসে সাদা কালো, তাই না? তো এখন এটাকে সেভ করব, একটা ট্রানজিশন দিই, ট্রানজিশন পয়েন্ট ডাবল ইমেজ দেখা, ডাবল ইমেজ দেখানো হয়েছিল আপনাদেরকে, মানে ডাবল ইমেজ মানে একটা হোভার করলে একটা ইমেজের উপর আরেকটা ইমেজ শো করে, এটাও তো সিএসএস এর জিনিস। আচ্ছা, এখান থেকে জাস্ট বলেন যে ইমেজকে যদি আমরা হোভার করি তাহলে এখানে হবে 0, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করলে আবার সে জেনারেট করে দিল অটোমেটিক, মানে ব্রাউজার প্রিফিক্স গুলা করে দিছে কোটো। আচ্ছা, এখন এখানে আপনি ট্রানজিশনের পরিমাণটা যদি আরেকটু বাড়ায় দেন, এটা তো দরকার নেই, কারণ এখানে দেন 6, শুধু এরপরে ট্রানজিশন এইটা না দিয়ে দেন 2 সেকেন্ড, তাহলে আপনার এখানে 2 সেকেন্ড তো তাড়াতাড়ি হয়। যাই হোক, তাহলে এখন বুঝতে পারছি তো যে এটা কিভাবে এটা হবে, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে এখন ইমেজের যে ডাবলের বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে, আপনার মনে করেন একটা ইমেজের উপর হোভার করলে, আমি আমার প্রজেক্টটাকে দেখাই, এটা আশা করি আপনারা নিজেও পারবেন, ভিউ এইচটিএমএল, ধরেন এইখান থেকে হোম পেজে যাই, এই দেখছেন যে হোভার করলাম, এটা কি, এটা তো মনে হয় করছিলেন মনে হয় কেউ একজন। আচ্ছা, সমস্যা না, এটা কি বুঝতে পারতেছেন এটা কিভাবে হবে বলেন তো? হ্যাঁ, এখানে মনে করেন দুইটা ইমেজ শো আছে, এটা আমি সিএসএস আর করে দেখানো লাগবে না মনে হয়। দেখেন এখানে কি হচ্ছে, যে এই নর্মালি প্রথম ইমেজটাই হলো এটা, ঠিক আছে? এই ইমেজটা হলো এই যে এটা, এই যে এই যে দেখেন এটা হলো এই যে ইমেজটা, ঠিক আছে? এর ভিতরে আমরা কি সবসময় কি করি, একটা ইমেজ কল করি না? আচ্ছা, একটা ইমেজ কল করে, কিন্তু এখানে দেখেন দুইটা ইমেজ কল করা আছে, কারণ দুইটা ইমেজ ছাড়া তো আপনার এখানে কিভাবে ইয়ে করবেন, তাই না? এখানে দেখেন দ্বিতীয় ইমেজের মধ্যে দেখেন আরেকটা ইমেজ, এই দ্বিতীয় ইমেজের মধ্যে দেখেন একটা ক্লাস আছে, নাম কি সেকেন্ডারি ইমেজ, তাই না? তো এই এ যেটা আছে একে মনে হয় পজিশন রিলেটিভ করা, বা এই যে ইমেজ যে ডিপটা আছে এটাকে পজিশন রিলেটিভ করা আছে, মানে ইমেজের যে ডিপটা, এই যে এই ডিপটা পজিশন রিলেটিভ করা, কারণ পজিশন অ্যাবসোলিউট করছি আমি ইমেজ সেকেন্ডারিকে। দেখেন যে ইমেজ ক্লাস সেকেন্ডারি ইমেজ কে কি করছে, পজিশন অ্যাবসোলিউট লেফট টপ 0 ট্রানজিশন পয়েন্ট 3 অপাসিটি 0, যদি অপাসিটি 0 না দেই তাহলে দেখেন যে সবগুলো ইমেজ শো হয়ে গেছে, দেখছেন? তারপরে কি করলাম, যখন আমি যখন আমি প্রোডাক্ট ইয়েকে হোভার করছি তখন এই ইমেজটাকে শো করছি, এই যে তখন আমি কি করছি সেকেন্ডারি ইমেজ কে অপাসিটি 1 করে দিয়েছি। সিম্পল একটা জিনিস, কিন্তু এখানে দুর্দান্ত একটা কাজ হয়েছে। এখন আপনি এখানে অপাসিটি করেন আর ইমেজ কে লেফট থেকে আনেন বা রাইট থেকে আনেন, সেটা একান্ত আপনার একান্ত, আপনি মনে করেন এখানে দেওয়া আছে কি যে ট্রান্সফর্ম, আপনি বলছেন না ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট, এই যে এক্স, এক্স মানে হলো ডানে বামে, আর ওয়াই মানে কি উপর নিচে, মনে করেন ট্রান্সফর্ম এক্স যদি দেয় ট্রান্সলেট এক্স যদি দেই মানে মাইনাস মনে করেন 100 পিক্সেল বা -100%, এর মানে কি এই পাশে চলে গেল, তাই না? ঠিক একইভাবে আমি যদি এখন বলি হোভারের মধ্যে ট্রান্সফর্ম, তো আসলে অনেক কিছুই করা যায়, যতটুকু আপনি করে নিতে পারেন ট্রান্সফর্ম, এখানে মনে করেন 0 দিয়ে দিবেন শেষ, এখন হোভার করেন, এখন বললাম না এখন আপনি এটাকে কিভাবে শো করাবেন এটা একান্ত আপনার ব্যাপার, আপনি টপ থেকে রাইট থেকে কিভাবে শো করাবেন, এখন বুঝছেন ট্রান্সফর্ম এক্স এর বিষয়টা, এক্স ওয়াই এর বিষয়টা, এটাও কিন্তু খারাপ না এখন, তাই না?
এখন আপনি যেভাবে দেন, তবে যে বেশি মানে অ্যানিমেশন হলে হয়ে গেলে হয় কি, চোখের উপর একটা ইয়ে হয়, ব্যাড ইফেক্ট আসে, যত স্মুথলি শো করানো যায় আর কি। এই যে ঠিক আছে, ওকে এটা গেল তাহলে আমাদের। আর এটা এই বিষয়টা এখানে একটা লিস্ট লিখে দিয়ে পরেও, যে মনে করেন 22 নম্বর দেখলাম হলো DOU ডাবল ইমেজ ওভার, তাই না? ওকে, কারণ এগুলো ইম্পর্টেন্ট ছোট ছোট বিষয়, অনেক সময় মানে আইডিয়াতে আসে না কিভাবে করতে হবে। আচ্ছা এখন আসি হলো যে এগুলা হয়ে গেল, এটা হয়ে গেল, ক্যালেন্ডারের মধ্যে আসি, তাই না? ক্যালেন্ডারটা মানে এইটাও ডান করে দিই, ডান। তো এই যে ক্যালেন্ডার, ক্যালেন্ডারকে নতুন একটা ভিডিওর মধ্যে করি।